ব্যস্ততম সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি সামাল দিয়ে বিশ্রামের একটুও সময় নেই তাদের গরম থেকে বাঁচতে অন্যদের মতো শীতল ছায়ার সন্ধান করতে পারেন না প্রচন্ড গরমে দায়িত্ব পালনে মাথার ঘাম পায়ে গড়ায় তবুও বিশ্রাম মেলে না তাদের কখনো ডান কখনো বা বাম হাতের ইশারায় মুখের বাসি ফুকে যানজট নিরসনে কাজ করছেন রোদ বৃষ্টি জ্বরে কাজ করে যাচ্ছে আমাদের যেহেতু এটা পেশাই আমরা করে যাব অসহ্য গরমে একটু কষ্ট করতেই হয় কারণ আমাদের কাজই এটা আমাদের ডিউটি তীব্র দাব দেহে অনেক হিট স্ট্রোকে মারা যাচ্ছে তারপর আমরা দায়িত্ব অবহেলা করতে পারি না প্রখর রোদ উপেক্ষা করেও যানজট নিয়ন্ত্রণ শহর ট্রাফিক আইন মেনে চলতে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের এমন সেবা নিতান্তই প্রশংসার দাবি রাখে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ কিছু ট্রাফিক পুলিশ তারা নিজ দায়িত্ব বুথ থেকে যেভাবে এই প্রখর রোদের মাঝে যে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে এদেরকে আসলে ধন্যবাদ না জানিয়ে না জানানো ছাড়া উপায় নাই তবে চিকিৎসকরা বলছেন তপ্ত রোদে একটানা কাজ করা ঠিক নয় তাছাড়া রাস্তায় গাড়ির উচ্চ শব্দের হর্ন গাড়ির কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এরকম উচ্চ শব্দের মধ্যে থাকার কারণে ওদের কানে শ্রবণ হানি হওয়ার সম্ভাবনা আছে বা কালো ধোঁয়া থেকে ওদের ব্লকাইটিস বা শ্বাসকষ্ট জন্য বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আর এইসব এই এই ডিউটিগুলো পালন করত অবস্থায় যাদের বিভিন্ন ধরনের কোমরবিড কন্ডিশন আছে বিশেষ করে ডায়াবেটিস হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে আর একটু বেশি সতর্কতা থাকা উচিত তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশদের সুস্থ রাখতে নিজস্ব চিকিৎসা সেবা সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা আনলিমিটেড ডিউটি করা এই রোদে আসলে কষ্টকর আর প্রায় কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব তারপরেও মানুষকে তোমাকে পার করতে হবে এই কারণে আমরা ট্রাফিকের যে মঞ্জুরিকৃত জনবল থাকে এই সময়ে সেটা অতিরিক্ত জনবল দিয়ে আ, করতে চেষ্টা করি যাতে একজনের উপর বেশি মাত্রায় প্রেশার বা চাপ না পড়ে আইন মানাতে ট্রাফিক পুলিশকে অনেকটা হুমকি ধামকির মুখোমুখি হতে হয় তবুও এত চ্যালেঞ্জ মোকাবেলা করে দায়িত্ব পালন করছেন তারা অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন